পুলিশ দায়িত্ব পালন করতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছে এবং সন্ত্রাস দমন আইন মেনেই দলটির নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। সোমবার রাতে একাত্তর মঞ্চে এসব কথা বলেন তিনি। আমি মনে করি পরিস্থিতি আমাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে গণতান্ত্রিকতার স্থিতিশীলতা বিনষ্টকরণে যারা অপচেষ্টা চালিয়ে আসছে তাদেরকে দৃঢ়তার সাথে দমন করা সরকার এবং রাষ্ট্রের কর্তব্য। কেন্দ্রীয় অফিসে তাদের তথাকথিত দায়িত্বশীল কর্মকর্তাদের কামরায় ককটেল পাওয়া গেছে। এই ককটেল তারা ছুঁড়েছেন কার উপরে? জনতার উপরে। তাদের এই দুর্বৃত্তপনার জন্য সমর্থন করবে এবং তারা ক্ষমতায় আসবেন তারা অলিক স্বপ্ন দেখছেন। যদি আসেন দেখা যাবে, আমরা তো অন্যায় কিছু করি নাই, আমরা সংবিধানে প্রদত্ত দায়িত্ব অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করেছি।